মুখা যেন আশীর্বাদ হয়ে ধরা দিল কুয়াকাটাবাসীর কাছে। মুখা যেতে না যেতেই তার প্রভাবে কুয়াকাটার সমুদ্র সৈকতে পাওয়া যাচ্ছে সোনা রূপার অলংকার, দামি মোবাইল, সানগ্লাস সহ নানা রকম ধাতব মুদ্রা। এই চশমাটাই আমি এইমাত্র একজন পাইছি, আমার গিফট করছে। ঘূর্ণিঝড় মুখার বিদায়ের পর পটুয়াখালীর সমুদ্র সৈকতের বালিয়াড়িতে হাজারো টাকা মূল্যের এসব জিনিসপত্র পাচ্ছেন স্থানীয়রা। মূল্যবান জিনিসপত্র পাইতেছে, স্বর্ণের আংটি, চেইন, এইসব আর কি। আজকে এই ঝড়ের জন্য অনেক কিছু উপরে চলে আসতেছে, এই এলাকার লোকজন পাইতেছে, পাইয়া ওইটা যার যার সংরক্ষণ করতেছে। দিনে দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে। নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে এখানে ছুটে আসছেন ভ্রমণ পিয়াসু পর্যটকেরা। পর্যটকদের অনেকে সমুদ্রে গোসল করতে নামেন, কেউ বা কাটেন সাঁতার। এতে অনেক সময় সাগরে হারিয়ে যায় মূল্যবান অলংকার, দামি মোবাইল, সানগ্লাস, পয়সা সহ বিভিন্ন জিনিস। জোয়ারের সময় পর্যটকদের মূল্যবান এসব সামগ্রী হারিয়ে গেলেও ভাটার সময় তা পুনরায় ফিরে আসে সৈকতে, আর সেটি কুড়িয়ে পাচ্ছেন স্থানীয়রা। জোয়ারে তারা গোসল করতে নামে, অনেক আছে চোখে চশমা দিয়ে নামে, তারপর ভ্যাস দিয়া নামে, তারপর আপনি রূপার চেন পাওয়া যায়। তারপর আমি মনে করেন একটা রূপার আংটি পাইছি, সমুদ্রে গোসলের সময় শখের জিনিস হারিয়ে গেলেও সেটা তো আর ফিরে পাওয়া সম্ভব না, তাই অভিযোগ নেই এ ধরনের পর্যটকের। কুয়াকাটা সমুদ্র সৈকতে বংশ পরম্পরায় কিছু মানুষ এ ধরনের জিনিসপত্র কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন। সৈকতে আসলে যারা এই বিভিন্ন সরঞ্জাম পরে যায়, এগুলো যে টোকাইয়ে নেয়, এটা কিন্তু আসলে শুরু হয়েছে পূর্বপুরুষ থেকে। কারণ যখন জঙ্গলের আমল ছিল তখন কিন্তু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীর যে মানুষগুলো, তারা কিন্তু সমুদ্রে স্নান করতে আসতো এবং তারা কিন্তু সমুদ্রে পয়সা ফালাইতো। বৌদ্ধ ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক এবং মুসলমানরাও কিন্তু বিভিন্ন করতো, তারাও মানত করত, এই মানতের টাকা কিন্তু সমুদ্রে ফালাইতো। সেই থেকে কিন্তু এই সমুদ্র ভাটার সময় এই এই খোঁচাটা শুরু হয়, মানে সমুদ্র থেকে পয়সা ঢোকা শুরু হয়। সেখান থেকে যখন পর্যটক আসা শুরু করে, পর্যটকরা যখন অতি আনন্দের সাথে সমুদ্রে জোয়ারের সময় গোসল করে, তখন কিন্তু তাদের সাথে থাকা টাকা, হাতের আংটি, মোবাইল, চেইন, সানগ্লাস, ঘড়ি, এগুলো সমুদ্রে পড়ে যায়। বেড়াতে আসা পর্যটকদের নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র সৈকত পাড়ে হারিয়ে গেলেও সাধারণত সেটি টুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। তবে সমুদ্রের বালিয়াড়িতে কোনো জিনিস পেলে তাকে প্রকাশ করেন না, প্রশাসনের কাছেও শোনা যায় না কাউকে অভিযোগ করতে। পর্যটকের অনেক কিছুই মানে হারিয়ে যায়, স্বর্ণ আংটি, হাতের আংটি, ব্রেসলাইট বা স্বর্ণের চেইন, এগুলি আবার আমরা অনেকে টোকায় আর পাই। পাওয়ার পরে ওই সমুদ্র যখন হারিয়ে যায়, সাইডে যে পানিটা চলে যায়, তখন এই বস্তা আছে দেওয়া, এই সাইডে মেডে যেগুলি আছে, এই আর ভাগে ভাগে পাওয়া যায়। কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ।